সোমবার আসানসোলে বিজেপি যুব সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল গুজরাটি ভবনে। এই সম্মেলনে জেলার যুব মোর্চার সভাপতি অরিজিৎ রায় থেকে শুরু করে দলের জেলা সভাপতি লক্ষণ ঘুরুই, সহ সভাপতি সভাপতি সিং সহ অন্যান্য জেলা ও রাজ্যের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। আগামী লোকসভা ভোটে যুবদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে কারণে যুব মোর্চার এই সম্মেলনে যুবদের সংগঠন বৃদ্ধিতে বিশেষ জোর দেওয়া হয়। পাশাপাশি এই সম্মেলনে গণতন্ত্র বাঁচাও ইস্যুতে বিজেপির রথযাত্রা নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করেন নিতিন জেলা সভাপতি লক্ষণ ঘুরুই। সন্তোষ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল।